ও যেটা বলতে চাইছে সেটা হলো যে ও সারা জীবন তোমার গলার কাঁটা হয়ে বসে থাকবে। কিন্তু নিজের জীবনটা উপভোগ করতে চাও নাকি গরিমা? এই মুহূর্তে আমরা যদি কোনো স্টেপ না নিই তাহলে এরপরে আমরা কিচ্ছু করতে পারবো না। মানে আমি বলতে চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করতে হবে। মা, আমার না এইসব আলোচনা এখন একদম ভালো লাগছে না। ওখানে দুষ্টু মিষ্টুরা নাচ করবে, আমাকেও নাচতে হবে, আমি আসছি। যাও, এনজয় বেটা। জানবি আমার মেয়ের মনটা খুব নরম, তাই জন্য ওকে আমি বিশেষ কিছু বলিনি। আর জানি তো অরণ্যকে প্রতি একটু বেশি দুর্বল। না না, প্রয়োজন নেই বলার কাউকে কিছু, তুমি আর আমি ছাড়া আর কেউই জানবে না। হ্যাঁ, খুব বেশি হতে আমি মেজ কাকিমণিকে বলতে পারি। মেজ কাকিমণি শোনো না একটু। সুরঙ্গমা, আই হোপ ইউ আর কমফোর্টেবল। হ্যাঁ, আমি কমফোর্টেবল, তবে যাতে আরো বেশি কমফোর্টেবল হতে পারি সেই চেষ্টা করছি। আমরা সবাই সেই চেষ্টা করছি, আর আই এম শিওর যে আজকের পর আমরা সবাই খুব ভালো থাকবো। সবাই? আই শিওর যে তোমার ছেলে খুব ভালো থাকবে। থাকবে। দেখো সুরঙ্গমা, একটা মানুষ যখন চোখের সামনে ঘুরঘুর করে না, তখন সব সময় তার দিকেই চোখটা যায়। আর আজকের পর তো আর কোনো অপশনই থাকবে না। রোশনাই একবার এই বাড়ি থেকে বিদায় হলে বাদশার মাথা থেকে ওই রোশনাই নামক ভূতটা একেবারে নেমে যাবে, আই এম শিওর। লেটস হোপ ফর দ্য বেস্ট। মেজো কাকিমণি, সুরঙ্গমা আন্টি রোশনাইয়ের জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছে, কিন্তু সেটা এখন সবার সামনে বের করা যাবে না, আমরা সময় মতন বের করব। আর আন্টি, উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, নাহলে কিন্তু সবাই জেনে যাবে। মানে অফকোর্স, তোমার কি মনে হয় আমি খুব বোকা? না 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 না, তোমাকে বোকা কি করে ভাববো আমি। ওকে সুরঙ্গমা, প্লিজ ওদিকে আসো। ওদিকে এসো প্লিজ। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।